ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিপিআই। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকা তেজগাঁও শহরে অবস্থিত। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট একটি প্রাচীন ও বৃহত্তর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তার নীতিবাক্য হচ্ছে প্রযুক্তি প্রগতি। 1949 সালে ফেব্রুয়ারিতে কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ইন পাকিস্তানের রিপোর্ট মোতাবেক 1955 সালে করাচি ও ঢাকা দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সিএলআই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকান ফুড ফাউন্ডেশন এর অর্থানুকূলে 1955 সালে 5 জুলাই স্থাপিত বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় 28 একর জমির উপর 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের র্যাঙ্কিংয়ের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট র্যাঙ্কিংয়ে সেরা 2-1 নম্বরে সবসময় বিদ্যমান থাকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত, যার উত্তরে রয়েছে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা টঙ্গী মহাসড়ক। তার পিছনে রয়েছে দৃষ্টিনন্দন হাতির ঝিল। এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি প্রক্রিয়া প্রতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি পলিটেকনিকগুলোতে একসাথে অনলাইনের ভর্তির কার্যক্রম শুরু করে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পলিটেকনিক ইনস্টিটিউটের পছন্দ সাবজেক্ট অনুযায়ী 10টি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যাপ্লাই করতে পারে। শিক্ষার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে বিভাগ ও ইনস্টিটিউট নির্বাচন করা হয়। এভাবেই প্রতি বছর এই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ও দ্বিতীয় শিফটে বিভিন্ন বিভাগে নির্ধারণ আসন সংখ্যা অনুযায়ী ছাত্রছাত্রী ভর্তি হয়ে থাকেন। এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা পদ্ধতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু রয়েছে। কারিগরির পাশাপাশি একটি অকারিগরিক বিভাগ বা ননটেক ডিপার্টমেন্টও রয়েছে, যেখানে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পড়ানো হয় বাংলা, গণিত, ইংরাজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি। হ্যালো বন্ধু, আপনি যদি পলিটেকনিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে পলিটেকনিকের সকল টেকনোলজি সকল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায়, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি। এবং আপনি যদি সিভিল বা সিভিল উড বা কনস্ট্রাকশন আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আপলোড করা হয় এবং সবগুলো প্লে লিস্ট অনুযায়ী সাজানো করা থাকে। আর আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল সুখবর, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে সরকারি চাকরির জন্য ক্লাস দেওয়া থাকে। চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে আসি এই পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ সুবিধাগুলো। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 11টি ডিপার্টমেন্ট চলমান, যার মধ্যে রয়েছে কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, স্থাপিত টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি যাকে আমরা আরএসি বলি, ফুড টেকনোলজি, রাসায়নিক টেকনোলজি, পরিবেশগত টেকনোলজি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ক্যাম্পাসে রয়েছে 4তলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি ও 3টি বড় বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম, ল্যাবরেটরি এবং একটি 500 জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার, উত্তর পাশে সোনালী ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, পূর্বে পোস্ট অফিস এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফিল্ড ক্যাম্পাস হতে একটু দূরে। এতে রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য একটি বড় মাঠ এবং পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের জন্য 5টি এবং ছাত্রীদের জন্য 2টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 2টি আবাসিক হল রয়েছে, যেগুলোতে পড়াশোনা করার জন্য খুবই সুন্দর পরিবেশ রয়েছে। পাশে রয়েছে অধ্যক্ষ ও সহ অধ্যক্ষ এবং শিক্ষক ও কর্মচারীদের থাকার সুব্যবস্থা।
প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা প্রয়োজনীয় ইকুইপমেন্টস এবং যন্ত্রপাতি এবং ল্যাব। আমার মতে সব মিলিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পড়াশোনা করার জন্য একটি সেরা পলিটেকনিক ইনস্টিটিউট। আপনার কী মতামত প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি কোন পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।